আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? শুভ সকাল। গতকাল রাতে মালয়েশিয়ায় প্রবেশকালে ইমিগ্রেশনের জেরার মুখে পড়েছিলেন মিজানুর রহমান আজহার। মালয়েশিয়ায় পুলিশ হেডকোয়ার্টারে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় প্রবেশকালে অভিবাসন বিভাগের জেরার মুখে পড়েছেন। তদন্তের স্বার্থে দেশটির পুলিশের সঙ্গে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত 1টা পর্যন্ত বৈঠকে রয়েছেন আজাহারি। আজাহারিকে বহন করা বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে আজহারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অভিযোগ থাকার কারণে এ জেরার মুখে পড়তে হয়েছে। দীর্ঘ 4 বছর পর মালয়েশিয়া থেকে গত 2 অক্টোবর দেশে ফেরেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, কিন্তু শুক্রবার আবার মালয়েশিয়া ফিরবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক পোস্ট দিয়ে তিনি জানান। আসলে তিনি কেন এসেছিলেন, কেন চলে গেলেন তাও